নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল। ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল নিয়ে অনেকেই আমার ভিডিওতে দেখলাম, প্রিভিয়াস যে সমস্ত ভিডিও আছে ওখানে ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল নিয়ে একজন কমেন্ট করেছেন। ওই বিষয় নিয়ে ট্রেজারি রুল রিলেটেড টোটাল তিনটে আমি ক্লাস করব, তার মধ্যে আজকে লেকচার নাম্বার ওয়ান, প্রথম লেকচারে ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল সম্পর্কে আলোচনা করব। তাহলে কি ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুলের প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ট্রেজারি কি। ট্রেজারি আমরা সবাই জানি, ট্রেজারি ইজ এ পিভট অফ দ্য ফাইন্যান্সিয়াল কি না অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য স্টেট। ট্রেজারি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের একটা পিভট, ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ট্রেজারিকে কয় ভাগে ভাগ করা যায় সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে। ট্রেজারিকে সর্বপ্রথম একটাকে দু ভাগে ভাগ করা যাচ্ছে। প্রথম হচ্ছে ট্রেজারিকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি না ব্যাংকিং ট্রেজারি, এক হচ্ছে ব্যাংকিং আর দুই হচ্ছে নন ব্যাংকিং। অর্থাৎ কি না, এবার আসছি ব্যাংকিং ট্রেজারি বলতে কি বোঝায়। তাহলে ব্যাংকিং ট্রেজারি বলতে কি না, যে সমস্ত ট্রেজারি ক্যাশ বিজনেস অফ দ্য ট্রেজারি ইন রেসপেক্ট অফ রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট, অর্থাৎ রিসিপ্ট এবং পেমেন্টের যে সমস্ত ক্যাশ বিজনেস ইজ মেড বাই দ্য ব্যাঙ্ক ইজ কল দ্য ব্যাংকিং ট্রেজারি। যে সমস্ত ক্যাশ বিজনেস সব কিছুই ট্রেজারিতে কোনো কিছু জমা হয় না, সবটাই ব্যাংকে জমা হয়, ক্যাশ বিজনেসটা পুরোটাই ব্যাংকে জমা হয়, সেটা হচ্ছে ব্যাংকিং ট্রেজারি। আর নন ব্যাংকিং না, যেগুলো হচ্ছে ক্যাশ রিসিপ্ট অ্যান্ড পেমেন্টগুলো সব কিছু ক্যাশ ট্রেজারিতে জমা হয়, সেটা হচ্ছে নন ব্যাংকিং ট্রেজারি। আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এখন কোনো নন ব্যাংকিং ট্রেজারি নেই, সবই কিন্তু ব্যাংকিং ট্রেজারি। এছাড়াও আরও দুভাগে আমরা ট্রেজারিকে ভাগ করতে পারি, সেটা হচ্ছে একটা ট্রেজারি আর একটা হচ্ছে সাব ট্রেজারি। এছাড়াও আরও দুভাগে আমরা ভাগ করতে পারি, সেটা এক হচ্ছে ট্রেজারি আর দুই হচ্ছে সাব ট্রেজারি। এবার আসছি ট্রেজারি কি। ট্রেজারি বলতে বোঝাচ্ছে যেটা ডিস্ট্রিক্ট লেভেলে অবস্থিত, অর্থাৎ যেটা ডিস্ট্রিক্ট ট্রেজারি এখানে, ঠিক আছে, না ডিস্ট্রিক্ট লেভেলে যে ট্রেজারিটা আছে সেটা হচ্ছে ট্রেজারি, আর যেটা সাব ডিভিশন লেভেলে আছে সেটা হচ্ছে সাব ট্রেজারি। এরটা আর একটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ডিস্ট্রিক্ট ট্রেজারি ডাইরেক্টলি তার অ্যাকাউন্টসটা এজি বেঙ্গলকে প্রোভাইড করে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ট্রেজারি তার মান্থলি অ্যাকাউন্টসটা এই অ্যাকাউন্টেন্ট জেনারেলকে ডাইরেক্টলি প্রোভাইড করে, আর সাব ট্রেজারি তাদের অ্যাকাউন্টসটা অর্থাৎ মান্থলি অ্যাকাউন্টসটা ট্রেজারিতে প্রোভাইড করে, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন কোনো সাব ট্রেজারি নেই, সবগুলোই হচ্ছে ব্যাংকিং ট্রেজারি, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে দু নম্বর যে বিষয়টা নিয়ে আমি আসব সেটা হচ্ছে, আচ্ছা আর একটা জানতে হবে, ট্রেজারির হেডে কে থাকে। ট্রেজারির হেড কিন্তু হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর, অর্থাৎ ডিএম। ট্রেজারির হেড ট্রেজারি অফিসার এ হচ্ছে ডিএম এর রিপ্রেজেন্টেটিভ বা কালেক্টরের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ট্রেজারি অফিসার, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে আসব, কীভাবে ট্রেজারি থেকে মানি উইথড্রল করা হয়, অর্থাৎ হাউ দ্য উইথড্রল অফ দ্য মানি বি মেড ফ্রম ট্রেজারি। এর পরের বিষয়টা হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে কোশ্চেন নাম্বার টু, দু নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে কি, হাউ উইল উইথড্রল অফ দ্য মানি মেড ফ্রম ট্রেজারি। তাহলে কী বললাম, হাউ উইল উইথড্রল, হাউ উইল উইথড্রয়ালস অফ মানি উইথড্রয়ালস অফ মানি বি মেড ফ্রম ট্রেজারি। ট্রেজারি থেকে আমরা কিভাবে টাকা উইথড্র করতে পারব, এখানে
ট্রেজারি থেকে টাকা উইথড্র করতে গেলে আমাদেরকে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। কি কি বিষয়? নাম্বার ওয়ান, দেয়ার ইজ এ স্যাংশন ফর উইথড্রয়াল। উইথড্রয়ালের জন্য কি থাকতে হবে? স্যাংশন থাকতে হবে। ট্রেজারি রুল 4.004, স্যাংশন ফার্স্ট হচ্ছে কি থাকতে হবে? স্যাংশন, স্যাংশন অফ উইথড্রয়াল। ঠিক আছে, দু নম্বরে কি থাকবে? বাজেট প্রভিশন অ্যান্ড অ্যালটমেন্ট অফ ফান্ড। বাজেট প্রভিশন থাকতে হবে এবং অ্যালটমেন্ট অফ ফান্ড থাকতে হবে। দু নম্বরে অ্যালটমেন্ট থাকতে হবে। তিন নম্বরে কমপ্লিট ডিটেল হেড ইজ টু বি নোটেড, অর্থাৎ ডিটেল হেড থাকতে হবে। ডিটেল হেড, যেমন আপনারা জানেন যে হচ্ছে ফিনান্সের হেড 20-54, অর্থাৎ ডিটেল হেড ফিনান্সের ক্ষেত্রে 20-54। ঠিক একইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদাই ডিটেল হেড হয়। এই হেড অফ অ্যাকাউন্ট নিয়ে আমি একটা কোশ্চেন পরের দিন রাখবো। ঠিক এই ডিটেল হেডটা কিন্তু পরিষ্কারভাবে বিলে লেখা থাকতে হবে। এরপরে আর কি আর থাকতে হবে? চার নম্বর যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে প্রোগ্রেস অফ এক্সপেন্ডিচার। চার নাম্বার কি? প্রোগ্রেস অফ এক্সপেন্ডিচার, অর্থাৎ যে এক্সপেন্ডিচারের প্রোগ্রেস, আজকে 10 টাকা, কালকে 10 টাকা, তাহলে প্রোগ্রেসটা হবে 20 টাকা। পরের দিনে বিল এ করলে না, ধরুন আরও 10 টাকা খরচ হলো, তাহলে 30 টাকা। তাহলে প্রোগ্রেস অফ এক্সপেন্ডিচার প্রত্যেক দিন আজ পর্যন্ত কত বিল এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, সেটা প্রোগ্রেস অফ এক্সপেন্ডিচারটা ওখানে মেনশান করতে হবে। তারপরে দ্য কন্ডিশান অফ দ্য গভর্নমেন্ট অর্ডার অ্যান্ড রুলস আর ফুলফিল, যে সমস্ত অর্ডার এবং রুল অনুযায়ী টাকাটা ফুলফিল করা হয়েছে কিনা সেটা থাকতে হবে। ইন রেসপেক্ট অফ গ্র্যান্ট ইন এড বিল, যদি গ্র্যান্ট ইন এডের কোনো বিল হয়, ইন রেসপেক্ট অফ গ্র্যান্ট ইন এড বিলের ইউটিলাইজেশান সার্টিফিকেট ওর সঙ্গে কিন্তু দিতে হবে। আচ্ছা, যদি অ্যাডভান্স, ওই ডিডিও যদি কোনো অ্যাডভান্স নিয়ে থাকে, তাহলে অ্যাডজাস্টমেন্ট অফ দ্য প্রিভিয়াস অ্যাডভান্স বিফোর ড্রয়াল অফ দ্য নেক্সট অ্যাডভান্স শুড বি মেড। তাহলে পরের অ্যাডভান্স নেওয়ার ক্ষেত্রে কিন্তু আগের অ্যাডভান্সটা তাকে অবশ্যই করতে হবে। তারপরে যদি স্যালারি বিল হয়, তাহলে স্যালারি বিলের ক্ষেত্রে রিটেনশান অফ টেম্পোরারি পোস্ট শুড বি ইন্ডিকেট, রিটেনশান এবং টেম্পোরারি পোস্ট সেটাকে মেনশান করতে হবে। এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি স্যালারি বিলের ক্ষেত্রে যদি কোনো এমপ্লয়ির নাম প্রথম আসে, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে তার লাস্ট পে সার্টিফিকেট অবশ্যই এনক্লোজ থাকবে। যদি লাস্ট পে সার্টিফিকেট না থাকে, তার মানে যদি তার প্রথম টাইম এমপ্লয়ি হয়, সে প্রথম চা বেতন পাচ্ছে, সেক্ষেত্রে তার কী থাকবে? মেডিকেল সার্টিফিকেট বা পুলিশ এবং পুলিশ ভেরিফিকেশানের রিপোর্টটা তার থাকতে হবে, স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট তার থাকতে হবে। ওয়েজেস বিল ডিসবার্সমেন্ট অফ দ্য প্রিভিয়াস মান্থ ড্রয়াল ইজ টু বি ইন্ডিকেটেড ইন দ্য ওয়েজেস বিল, যদি হয় B02 হেডে, যদি বিলের ক্ষেত্রে আমি বলছি, প্রিভিয়াস মান্থস ড্রয়াল সেখানে ইন্ডিকেট করে রাখতে হবে। ঠিক আছে, এইগুলো গেল। এরপরে যে প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, এরপরের যে কোশ্চেনটা নিয়ে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুলের, সেই বিষয়টা হচ্ছে না জেনারেল ইনস্ট্রাকশান রিগার্ডিং প্রিপারেশান অফ বিল। একটা বিল তৈরি করার ক্ষেত্রে কী কী প্রিপারেশান নেবে? তাহলে হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশান রিগার্ডিং প্রিপারেশান অফ বিল, তাহলে হচ্ছে GEI, জেনারেল ইনস্ট্রাকশান রিগার্ডিং প্রিপারেশান অফ বিল। কোনো বিল তৈরি করার সময় কী কী রুল বা রেগুলেশান আমরা ফলো করব, এখানে আমাদের মাথায় রাখতে হবে। বিল তৈরি করার সময় প্রথম যে বিষয়টা আমরা রাখব সেটা হচ্ছে প্রিন্টেড বিল ফর্ম শুড বি ইউজড। এক নাম্বার কি? না হচ্ছে প্রিন্টেড বিল ফর্ম। ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রিন্টেড বিল ফর্ম থাকবে। আচ্ছা, বিল মাস্ট বি সাইন্ড বাই ইনক অর ডট, এই বিলটাকে। দু নম্বর হচ্ছে বিল মাস্ট বি সাইন্ড,
আচ্ছা, তিন নাম্বার পয়েন্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিলের যে অ্যামাউন্টটা থাকবে শুড বি রিটেন ইন ফিগার অ্যাজ ওয়েল অ্যাজ ইন ওয়ার্ড। তাহলে অ্যামাউন্ট শুড বি রিটেন ইন ফিগার, অ্যামাউন্ট শুড বি রিটেন ইন ফিগার অ্যান্ড, এবং ফিগারেও লিখতে হবে এবং ইন ওয়ার্ডসেও লিখতে হবে, মাথায় রাখতে থাকবে। আচ্ছা, বোঝা গেল। এরপরে তিন নাম্বার গেল, চার নাম্বার আমরা চতুর্থ পয়েন্ট কি মাথায় রাখবো, চার নাম্বার যে বিষয়টা লিখব সেটা হচ্ছে কি, ফ্র্যাকশন অফ রুপিস যদি 50 পয়সার বেশি হয় সেক্ষেত্রে নিয়ারেস্ট রুপিতে আমরা কিন্তু কনভার্ট করে দেব, ঠিক আছে। যদি ফ্র্যাকশন অফ রুপিস অর্থাৎ যদি 50 পয়সার উপর হয় সেক্ষেত্রে নিয়ারেস্ট রুপিতে আমরা কনভার্ট করে নেব। আচ্ছা, আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেখানে অ্যামাউন্টের কলমটা আছে সেই অ্যামাউন্টের কলমে যেন কোনো ফাঁক না থাকে, ওখানে একটা আমরা কি একটা অবলিক লাইন টেনে দিতে পারি। এছাড়া কি অল কারেকশান অ্যান্ড অল্টারেশান শুড বি অ্যাটাস্টেড, কোনো রকম কোনো কারেকশান এবং অল্টারেশান থাকলে সেটাকে অ্যাটাস্টেড করে দিতে হবে, এবং ফুল সিগনেচার অফ দ্য ডিডিও উইথ ডেট, ডেট সহ ডিডিও ফুল সিগনেচার করবে। ইরেজিং অ্যান্ড দ্য ওভার রাইটিং ইজ নট অ্যাডমিসেবেল, ইরেজিং এবং ওভার রাইটিং কখনোই অ্যাডমিসেবেল হবে না। প্রপার হেড অফ অ্যাকাউন্ট, যে প্রপার হেড অফ অ্যাকাউন্ট ইজ টু বি মেনশান, প্রপার হেড যেটা আমি বললাম 17 ডিজিট বা 19 ডিজিটের যে হেডটা থাকবে সেটা মেনশান করতে হবে। স্যাংশন অর্ডার ওখানে কিন্তু মেনশান করতে হবে। আচ্ছা, এরপরে কি কার্বন কপি, বিলের একটা কার্বন কপি অফিসে যেটা রাখা হবে, কিন্তু ট্রেজারিতে কখনো কার্বন কপি নেবে না, ট্রেজারি সবসময় অরিজিনাল কপিটা কিন্তু নেবে। আচ্ছা, বিল শুড বি প্রিপেয়ার ইন প্রপার ফর্ম, প্রপার ফর্মে বিলটাকে কিন্তু প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, তারপরে কি সাবমিশন অফ দ্য ডিম্যান্ড নাম্বার অফ দ্য ডিপার্টমেন্ট কোড, ডিপার্টমেন্ট ডিম্যান্ড নাম্বার যেমন হচ্ছে 17 বা 19, যে যার ডিম্যান্ড নাম্বার ডিপার্টমেন্টের যে ডিম্যান্ড কোড সেইটাকে রাখতে হবে। আচ্ছা, এছাড়া আর কি আর একটা বিষয় যেটা ডিডিওকে দিতে হবে, ডিডিও একটা সার্টিফিকেট দেবে বিলের উপর লিখে যে এটা আপনারা সবাই জানেন দ্যাট দ্য অ্যামাউন্ট ক্লেমড ইন দ্য বিল হ্যাজ নট বিন ড্রন আর্লিয়ার, এই টাকাটা আগে ড্র করা হয়নি। আচ্ছা, এগুলো বোঝা গেল। আর পারচেসের ক্ষেত্রে 10,500 যে জিওটা আছে সেই জিওটা মেনশান করতে হবে যে দিস জিও হ্যাজ বিন মেড, এই দিস বিল হ্যাজ বিন মেড অ্যাজ বাই জিও নাম্বার 10,500। ওই যেটা পারচেসের ক্ষেত্রে এখন যেটা অর্ডারটা আবার চেঞ্জ হয়েছে যেটা 1 লাখ পর্যন্ত, 1 লাখের ওপরে হলে ই টেন্ডার হবে, ওইটা আগে যেটা অর্ডারটা ছিল ওইটা, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। এটা আমি সবগুলো লিখতে পারছি না, লিখলে অনেকটা সময় যাবে, ভিডিওটা অনেক লেন্দি হবে, আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমার ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেইগুলো যাতে যতটা সম্ভব কম করা যায়। আচ্ছা, এরপরে আমাদের আর একটা কোশ্চেন, এই কোশ্চেনটা খুব পড়ে, যদি কোনো এমপ্লয়ি মারা যায় তার পেমেন্ট অর্থাৎ তার লিভস এনক্যাশমেন্ট, লিভ স্যালারি এবং যা কিছু আছে তার পেমেন্টগুলো কীভাবে করা হবে ইন কেস অফ ডেথ অফ এমপ্লয়ি। এর পরের কোশ্চেনটা যে বিষয়টা আজকে লাস্ট কোশ্চেন আমি যেটা আজকে করাচ্ছি তার লাস্ট কোশ্চেনটা হচ্ছে ইন কেস অফ ডেথ অফ অ্যান এমপ্লয়ি, ইন কেস অফ ডেথ অফ অ্যান এমপ্লয়ি, যদি কোনো এমপ্লয়ি মারা যায় টু হুম উইল দ্য পেমেন্ট অফ লিভ এনক্যাশমেন্ট বি গিভেন, টু হুম দ্য পেমেন্ট অফ লিভ এনক্যাশমেন্ট, লিভ এনক্যাশমেন্ট বি মেড, এইটা কিন্তু খুব পরীক্ষায় পড়ে এই কোশ্চেনটা, সেটা আর না। আচ্ছা, এখানে লিভ এনক্যাশমেন্টের ক্ষেত্রে নিম্নলিখিত আমরা যে ফলোয়িং ম্যাটার্সগুলো আছে, ডিজিস্ট এমপ্লয়ি যে মারা যাচ্ছে সেই এমপ্লয়ির, হ্যাঁ,
এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। প্রথম, সর্বপ্রথম, অ্যাট ফার্স্ট, এক নাম্বার, প্রথম কাকে দেবে? প্রথম দেবে যদি সে মেল এমপ্লয়ি হয় তার ওয়াইফ অবলিক হাজবেন্ড, যদি ফিমেল হয় সেক্ষেত্রে হাজব্যান্ডকে, আর মেল হলে ওয়াইফকে, হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। নাম্বার টু, যদি তার ওয়াইফ বা হাজব্যান্ড কেউই না থাকে সেক্ষেত্রে কি না, মাইনর চাইল্ড ইন দ্য ইকুয়াল শেয়ার অফ দ্য মাইনর সন্স ইনক্লুডিং অ্যাডপ্টেড সন, আনম্যারিড মাইনর ডটার ইনক্লুডিং অ্যাডপ্টেড ডটার। তাহলে কী বললাম, যদি এনি না থাকেন, ওয়াইফ বা হাজব্যান্ড নেই, সেক্ষেত্রে দেবে মাইনর সন্স ইনক্লুডিং স্টেপ, সরি, এসটিপি, স্টেপ সন্স অ্যান্ড মাইনর ডটার ইনক্লুডিং স্টেপস ডটার। ঠিক আছে, যদি ইনিও না থাকে অর্থাৎ তার মাইনর কোনো ছেলেও নেই বা মেয়েও নেই সেক্ষেত্রে তার তিন নাম্বারে তার পাবে মাদার, লাস্টলি পাবে ফাদার। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের আর একটা মাথায় রাখতে হবে, যেখানে কোনো রকম গভর্নমেন্ট এমপ্লয়িজের, এই ধরুন এই তিনজনের কেউই নেই, তাহলে তার ক্ষেত্রে কীভাবে হবে, সাকসেশন সার্টিফিকেট নিয়ে ইন কেস মেড টু দ্য মাদার লাস্টলি টু দ্য ফাদার দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি সার্ভাইভস বাই মোর দ্যান ওয়ান উইডোজ সাচ লিভ স্যালারি শ্যাল বি পেড টু দ্য ইকুয়াল শেয়ার। সো হ্যাঁ, সরি, এইটা বিষয়টা বলা উচিত, যখন একের বেশি ধরুন উইডো থাকবে তার, তাহলে সেক্ষেত্রে কি তাদের দুজনকে ইকুয়ালভাবে দিয়ে দেওয়া হবে, আর যখন কোনো কার যদি কোনো ফ্যামিলি না থাকে তাহলে সাকসেশন সার্টিফিকেটের বেসিসে ফিনান্স ডিপার্টমেন্টের অর্ডার নিয়ে তাকে সাকসেশন সার্টিফিকেট অনুযায়ী যাকে পেমেন্ট করা কথা তাকে পেমেন্ট করতে পারে। ঠিক আছে, আশা করি বিষয়টা বোঝা গেছে। আচ্ছা বন্ধুরা, এই ছিল আজকে চারটে প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করলাম। এরপরে আমি ট্রেজারি রুলের আরও কিছু কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো, প্রবাবল কোশ্চেন যেগুলো আসার খুব সম্ভাবনা বেশি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি বন্ধুরা আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ হচ্ছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর একটা কথা আপনাদের বলি যে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের লিমিটেড ডিপার্টমেন্টাল এবং ফ্রেশ রিক্রুটমেন্টের যে সমস্ত স্টুডেন্টরা যারা প্রিপারেশান নিতে চাইছো তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, নতুন ব্যাচ আমি শুরু করছি। ওকে, নমস্কার।